লাস্টিং করে তো ভালো ভালো অনেক দিন ঘুরে হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কৃষি যন্ত্রপাতি তৈরি করার একটি প্রতিষ্ঠান আজকে আপনাদেরকে দেখাবো মেসার্স রবীন্দ্র চৌধুরী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি দোকান এখানে ওনারা কৃষি যন্ত্রপাতি তৈরি করে থাকেন বিশেষ করে ইরিগেশনের যে সকল যন্ত্রপাতি লাগে যেমন হুইটার এবং ধান মাড়াই করার যন্ত্র সেগুলি এখানে অ্যাভেলেবেল তৈরি করা হচ্ছে যারা এখান থেকে পাইকারি এবং খুচরা নিতে চান উভয়ভাবে আপনারা নিতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখান থেকে পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন আশা করি ভিডিওটি যারা কৃষির সাথে সম্পৃক্ত তাদের অনেক কাজে লাগবে আপনাদের কাজে লাগুক সে প্রত্যাশা থেকেই ভিডিওটি শুরু করছি আপনারা ভালোভাবে দেখুন প্লিজ সুপ্রিয় বন্ধুরা আমরা এখন আছি রবীন্দ্র চৌধুরী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি শপ বা একটি ফ্যাক্টরি আমরা এখানে দেখছি ওনারা কৃষির জন্য যে সকল যন্ত্রপাতি লাগে বা ব্যবহার করা হয় কৃষকরা যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন সেই ধরনের যন্ত্রপাতি ওনারা বানাচ্ছেন এখানে তা আমরা এখন কথা বলছি একজন ভাইয়ের সঙ্গে দেখি উনি কী ধরনের যন্ত্রপাতি বানায় আমরা সেই সম্পর্কে একটু ধারণা নেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন না কী কী বানান আপনারা আমরা ধান ছুড়ার মেশিন বানাই জি যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি পাইকারি দিয়ে নিতে আছে আপনার কাছ থেকে দিতে পারবেন না আচ্ছা একটা মোবাইল নাম্বার কি দিবেন আপনার আছে মোবাইল নাম্বার দিতে পারবো কোন না একটা নাম্বারটা আপনার 01715 জি 273299 আচ্ছা ঠিক আছে এই নম্বরে যোগাযোগ করলে আপনার কাছ থেকে যদি হুইটার নিতে চায় ধরেন 20 পিস 30 পিস আপনি তো ইচ্ছা করলে কুরিয়ারও দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দিতে পারো দিতে পারবেন এমনি মান ভালো তো মান একদম ভালো মান আচ্ছা আপনাদের বানান আমরা একটু দেখি আচ্ছা দেখি ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আছি এখন রবীন্দ্র চৌধুরী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি দোকানে আমরা দেখছি ওনারা কিভাবে হুইটার বানান লাস্টিং করে তো ভালো ভালো অনেক বেয়ারিং সিস্টেম ভিতরে একটা ইয়া দেওয়া হয়েছে বেয়ারিং দেওয়া হয়েছে কম দেওয়া হয়েছে একটা বাড়ি দেওয়া হয়েছে এই ইয়াটা দেওয়া হয় না যাতে ইজি যাতে মুভমেন্ট করে হ্যাঁ ফ্রিজ যাতে ঘুরে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর হকার্স মার্কেটের পিছনের একটি অংশ আছে এখানে এই ফ্যাক্টরির অবস্থান রবীন্দ্র চৌধুরী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি দোকান আচ্ছা এখানে নতুন বানান না দেখি এই শুরুটা না পরে কাঠের ফ্রেমটা লাগানো নিব কাঠের ফ্রেমটাকে আপনি লাগান ওই তো আছে লাগান আচ্ছা আপনি লাগান ওই বাড়ি বাড়ি আছে না আচ্ছা জ্বালাই ডালে বাকি সবকিছু আপনি এহেন করতে থাকবেন সব সব রং টং এভরিথিং করবেন না সব হ্যাঁ কমপ্লিট করে দিতে আচ্ছা আচ্ছা জ্বালা ডালা সব জি সব কমপ্লিট চেক করলেন এটা না গুলো কিনা ঘুরে কিনা ঘুরো কিনা হ্যাঁ হয়ে গেছে না হয়ে গেছে আমরা যদি ভিতরে দেখিয়ে দিলে ঠিক আছে থ্যাংক ইউ আমরা আছি রবীন্দ্র চৌধুরী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি দোকানে এই দোকানে হুইটার এবং যে ধানের ধান মাড়াই করার বা ধান নেয়ার জন্য যে মেশিন আছে সেগুলি ওনারা তৈরি করেন এটা থাকবো নিচের অংশটার মধ্যে না নিচের অংশটা হ্যাঁ সামনে হ্যাঁ সামনে নিচে যাতে ধানটা যাতে না লাগে গাছটা যাতে না লাগে হ্যাঁ
নিচে থাকে নাড়াবে হ্যাঁ ধানের জমিতে বিশেষ করে ইরি জমিতে যখন ইয়া হয় ঘাস হয় এই ঘাসটাকে দমন করার জন্য যে হুইটার লাগে সেটা দেওয়া হয় কয়জন লাগে একটা ইয়াতে বানাইতে পাঁচজন লাগে পাঁচ ছজন লাগে হ্যাঁ এমনি এখনকার বাজার দর কত আছে এটার প্রতি পিসের আর আপনি ধানের মেশিন মাথাটা একটু সরু করা হইল কয়টা বল লাগে একটার মধ্যে নয়টা আমরা আপনাদেরকে একটি হুইটার কিভাবে ফিটিং করা হয় সেই অংশটি আপনাদেরকে দেখাচ্ছি
এক কামে দুইটা থাকে না পরে জ্বালা হইব কমপ্লিট হয়ে গেল না ঠিক আছে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে দেখালাম একটি হুইটার কিভাবে ফিটিং করা হয় এখন শুধু কাঠের যে হ্যান্ডেলটি আছে সেটি লাগানো হবে তাছাড়া বাকি সব কিছুই এখন কমপ্লিট হয়ে গেছে তা আমরা আপনাদেরকে দেখালাম কৃষির জমির জন্য যে হুইটার লাগে সেই হুইটার কীভাবে বানাতে হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখালাম যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন সংযুক্ত থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আপনার যদি এখান থেকে যদি কেউ যদি হুইটার নিতে যান অথবা ধানের ধান মাড়াই করার যে মেশিনপত্র আছে সেগুলি নিতে যান সেক্ষেত্রে আপনারা এখান থেকে পাইকারিতে নিতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে পাইকারিতে হুইটার নিতে পারবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই ভালো থেকেন হ্যাঁ আসসালামু আলাইকুম